কোভিড সিচুয়েশনের পর কবে স্কুল কলেজ খুলবে এই নিয়ে একাধিক জল্পনা কল্পনা কিন্তু অনেকদিন ধরেই চলছে। আমরা অনেক ভিডিও এর উপরে বানিয়ে দিয়েছি। তো আজকে শিক্ষামন্ত্রী আবার এই স্কুল কলেজ রিওপেনিংয়ের ব্যাপারে কিছু পরামর্শ দিয়েছেন বা স্কুল কলেজ রিওপেনিংয়ের ব্যাপারে কি বলছেন সেটা আমরা দেখে নেবো এই ভিডিওতে। শিক্ষামন্ত্রী বলতে চাইছেন যে এই মুহূর্তে স্কুল কলেজ খুললে কি কি সমস্যা হতে পারে এবং তিনি এই মুহূর্তে স্কুল কলেজ রিওপেনিংয়ে না করেছেন এবং কবে থেকে স্কুল কলেজ খোলা হতে পারে তার ব্যাপারে শিক্ষামন্ত্রী কি বলে পুরোটা জানবো এই ভিডিও। ভিডিওটি সমস্ত স্কুল এবং কলেজের এবং ইউনিভার্সিটির স্টুডেন্টসদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি শুরু করার আগে বলবো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে টাইম টু টাইম সমস্ত আপডেট আপনারা পেয়ে যান এখান থেকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য চলে এসেছি আজকে লিডিং নিউজ পেপারে। দেখুন এখানে কি বলা রয়েছে। এখানে বলা রয়েছে আপাতত স্কুল খুলছে না ঘোষণা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তো নতুন আপডেট উঠে আসছে এক্সক্লুসিভ আপডেট যেটা আজকে শিক্ষামন্ত্রী বলেছেন। তো কী বলেছেন সেটা আমরা এবার জেনে নেব। তিনি বলেন আপাতত স্কুল খোলার সম্ভাবনা নেই, যারা স্কুল খুলেছিল তারা আবার স্কুল বন্ধ করে দিয়েছে। কী কী বলেছেন, আপাতত রাজ্যে স্কুল খুলছে না, বুধবারে রাজ্যের অবস্থান স্পষ্ট করে দিয়ে এমনটাই জানালে। বলেন আপাতত স্কুল খোলার সম্ভাবনা নেই, যারা স্কুল খুলেছিল তারাই আবার স্কুল বন্ধ করে দিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের কথাতে কার্যত ইঙ্গিত, নতুন বছরের শুরুতেও রাজ্যে স্কুল কার্যত খুলছে না। সেক্ষেত্রে আগামী বছর কবে থেকে স্কুল খোলার সম্ভাবনা সে বিষয়ে অবশ্য কোনো স্পষ্ট ইঙ্গিত তিনি দেননি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে গত নভেম্বর মাসের শেষ দিকে উপাচার্যদের সাথে ভার্চুয়াল বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই ভার্চুয়াল বৈঠকেই জানিয়ে দিয়েছিলেন ডিসেম্বর মাসে কলেজ বিশ্ববিদ্যালয় খুলবে না। সেই মোতাবেক ডিসেম্বর মাসে কলেজ বিশ্ববিদ্যালয় না খুললেও বেশিরভাগ কলেজ ও স্নাতক ও স্নাতকোত্তর প্রথম বর্ষের অনলাইন ক্লাস শুরু করে দিয়েছে এবং আমরা দেখেছি এই অনলাইন ক্লাস করতে গিয়ে কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতি মুহূর্তে প্রত্যেকটা ক্যান্ডিডেটদের। দেখুন চলতি মাসের শেষের দিকে আবারও রাজ্যের উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা শিক্ষামন্ত্রী বলেই জানা গেছে। সেই বৈঠকে এ রাজ্যের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলির খোলার ব্যাপারে কোনো ইঙ্গিত দেন নাকি সেদিকে তাকিয়ে উপাচার্যরা। ইতিমধ্যে রাজ্যের বেশ কিছু ছাত্র সংগঠন তারা বিশ্ববিদ্যালয়ে কলেজ খোলার দাবি জানিয়ে আন্দোলন শুরু করেছে। আমরা দেখেছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আন্দোলন চলছে, কল্যাণ ইউনিভার্সিটিতে আন্দোলন চলছে এবং যাদবপুর ইউনিভার্সিটিতে বিভিন্ন ক্লাস বা বিভিন্ন ভর্তি রিলেটেড বিষয়ে কিন্তু ছাত্র আন্দোলন রাজ্যে চলছে প্রতি মুহূর্তে আমরা এটা দেখতে পাচ্ছি। যদিও বুধবার কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা প্রসঙ্গ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি শিক্ষামন্ত্রী, উপাচার্যদের একাংশের মতে বিশ্ববিদ্যালয় খুলতে গেলে হোস্টেলগুলোও খুলতে হবে। অর্থাৎ হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেটস রয়েছে যারা হোস্টেলগুলোতে এসে থাকে এবং বিশ্ববিদ্যালয় বা কলেজগুলিতে পড়াশোনা করে। অর্থাৎ শুধু কলেজ বা বিশ্ববিদ্যালয় খুললেই যে হয়ে যাবে সেটা নয়, পরোক্ষভাবে সেই কলেজের যে হোস্টেল বা ইউনিভার্সিটির যে হোস্টেলগুলো রয়েছে সেগুলোও কিন্তু খুলতে হবে। বর্তমান করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বিধি মেনে আদৌ হোস্টেল খোলা সম্ভব নাকি তা নিয়ে শেষ ভার্চুয়াল বৈঠকে সংশয় প্রকাশ করেছিলেন কয়েকজন উপাচার্য, যার জন্য বিশ্ববিদ্যালয়ের গবেষণারত পড়ুয়াদের জন্য ছাড়পত্র মেলেনি। অর্থাৎ গবেষণা যারা করছে বা পিএইচডি বা এমফিল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য ছাড়পত্রের দাবি জানানো হয়েছিল উপাচার্যদের পক্ষ থেকে, কিন্তু তার ছাড়পত্র কিন্তু মেলেনি। তবে সাময়িকভাবে স্কুল না খুললেও ভর্তিসহ বিভিন্ন যে বিষয় শিক্ষক শিক্ষিকাদের স্কুলে যেতে বলা হয়েছে প্রয়োজন হলে। বিকাশ ভবন সূত্রে খবর, প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক স্কুল না খুললেও সম্ভাবনা রয়েছে দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য স্কুল খোলার, যেহেতু সামনে তাদের পরীক্ষা। আজকে শিক্ষামন্ত্রী ঘোষণা করে দিয়েছেন বা আজকে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে ডেটগুলি কবে কবে রয়েছে। তো ফার্স্ট জুন থেকে পরীক্ষা হতে চলেছে। এখন যদিও স্কুল খুললে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে স্কুল ক্লাস করবেন ছাত্রছাত্রীরা সে বিষয়ে ইতিমধ্যে গাইডলাইন প্রস্তুত করে ফেলেছে রাজ্য শিক্ষা দপ্তর। অর্থাৎ রাজ্য শিক্ষা দপ্তর কিন্তু প্রস্তুত হয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে 10 এবং 12 ক্লাস কিন্তু শুরু হয়ে যেতে পারে যেহেতু পরীক্ষার দিনক্ষণ স্থির হয়ে গেছে। তো এমতো পরিস্থিতিতে আপাতত শিক্ষামন্ত্রী স্কুল না খোলার কথা বললেও দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস করানোর পরিকল্পনা ইতিমধ্যেই নিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। কেননা শিক্ষামন্ত্রীর ভার্চুয়াল বৈঠকেও মধ্যশিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ক্লাস চালুর পক্ষে সওয়াল করেছিল। তাই সেক্ষেত্রে দেখা যে স্কুল বন্ধ থাকলেও দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ক্লাস করানোর ব্যাপারে উদ্যোগী হয় নাকি রাজ্য সরকার। দেখার বিষয় হলো যে স্কুল খোলা নিয়ে শিক্ষামন্ত্রী একেবারেই নাকচ করে দিয়েছেন সমস্ত সম্ভাবনা, কিন্তু
টেন এবং টুয়েলভের ক্লাস কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দুটো ক্লাস নিয়ে স্কুল খোলা হতে পারে। দুটো ক্লাস নিয়ে কবে স্কুল খোলা হবে বাকিটা পরের পরের যেমন আপডেট আসবে তেমন অবশ্যই আমরা জানাবো আপনাদের। তো এমতো পরিস্থিতিতে টেন এবং টুয়েলভ আপনারা মেন্টালি প্রিপেয়ার থাকুন যে আপনাদের স্কুল কিন্তু খুলে যাচ্ছে, সেটা জানুয়ারিতে হতে পারে, সেটা ফেব্রুয়ারিতে হতে পারে, যখন হোক সেটা খুলবে এবং ক্লাস আপনাদের হবে প্রপার এসওপি মেনটেন করে। ভালো থাকুন সবাই। এরপর যেমন যেমন আপডেট আসবে সেটা স্কুল রিলেটেড হতে পারে, কলেজ রিলেটেড হতে পারে, ইউনিভার্সিটি রিলেটেড হতে পারে, স্কলারশিপ বা জব এক্সাম রিলেটেড হতে পারে, কেননা আপনারা জানেন এই চ্যানেল থেকে সমস্ত রকম আপডেট, এডুকেশনাল আপডেট আপনারা পেয়ে থাকেন। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখে দেবেন যাতে সমস্ত আপডেট আপনারা পেয়ে যান। তো ভালো থাকুন সবাই।